কৃষ্ণনগরে তরুণী খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাহুল বসুর বান্ধবীকে তলব করলো কোতোয়ালি থানার পুলিশ। খুনের দিন তরুণীর সঙ্গে তার কথা হয় জানালেন অভিযুক্ত রাহুল বসুর বান্ধবী। তিনি আরো কি বললেন শুনে নেব। আমার কাছে কিছু প্রুফ ছিল, বেসিক্যালি আমি একজন উইটনেস, তো আমার কাছে কিছু প্রুফ ছিল, সেগুলো সাবমিট করার জন্য প্রিন্ট আউট वगैरह করে সাইন वगैरह করে সিডি তে রেকর্ডিং করে তারপরে অ্যাকচুয়ালি মেটা ছেলেটা দুজনের কাউকে আমি পার্সোনালি চিনি না। আমার শুধু একদিনের আলাপ। আমি ওকে তারপরের দিন আমার বাড়িতে ডেকেছিলাম, তো 9:30টার সময় কথা হয়েছিল, দিয়ে তারপর রাতের বেলা স্টোরিতে সুইসাইড নোট দেখে ভাবলাম কি সব করছে, কালকে ফোন করবো কথা বলবো মানাবো যে ওসব করিস না। বাট নেক্সট ডে খবর পেলাম যে সেটা আমি স্ক্রিনশট সঙ্গে সঙ্গে নিয়েছি, মেয়েটাকে 3-4 বার কল করেছিলাম, দিয়ে তারপর কল যেহেতু তোলেনি আমি সঙ্গে সঙ্গে ওকে পাঠিয়ে বলেছি এসব কি চলছে, কি করেছিস তুই, কেন এসব লিখছিস। সেগুলো তো সিন করেনি, সেগুলো তো দেখেনি, সেগুলো ছেলেটা তো দেখেছে, ও তো বলেছে ওসব ভাবিস না, ওসব এমনি আগেও দিয়েছিল, তো এটা কোনো নতুন ব্যাপার না, তো ওসব ভাবিস না, কালকে তুই ওকে কল করিস। ওকে 40-50 হাজার টাকা ছেলেটা মেয়েটাকে দিয়েছিল, দিয়েছিল মেয়েটা ফেরত দেয়। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট অল দ্য কেসেস, আমি শুধু যতটুকু আমার সাথে ইন্টারাকশন হয়েছে ততটুকু এখানে আমি অ্যাজ এ উইটনেস আমি গবাহী দিয়েছি, আদারওয়াইজ আই হ্যাভ নো ক্লু।